নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 12/3/2022 2022-এর মাধ্যমিক যে পরীক্ষা হচ্ছে, আজ মাধ্যমিক পরীক্ষার আজকের হচ্ছে 5টি সম্পন্ন হলো। সেই পঞ্চম দিনের যে পরীক্ষা ছিল সেটা হচ্ছে লাইফ সায়েন্স, আজকে 12/3/2022-এর। তো 2022-এর মাধ্যমিক পরীক্ষার সে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান, সে জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো দেখে নেবো আজকে জীবনবিজ্ঞান প্রশ্নে কোন কোন প্রশ্ন এলো বা কী ধরনের প্রশ্ন এলো এবারে 2022-এর মাধ্যমিকের। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেগুলার আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই ভ্যাকেন্সি বা মানে সেই সাবজেক্টের হচ্ছে প্রশ্নগুলো আলোচনা করব আমি, এবং শেষে প্রতিটা সাবজেক্টে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে প্রতিটা সাবজেক্টের MCQ SCQগুলো আমি আলোচনা করব, সবটাই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তো এখন লাইফ সায়েন্সের যে 2022-এর প্রশ্ন সেই প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 2022-এর এবারে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিয়মিত পরীক্ষার্থীর জন্য ক খ গ ঘ এই চারটে বিভাগের প্রশ্ন উত্তর করতে হবে, আর দৃষ্টিহীনদের জন্য বিশেষ করে ঘ বিভাগের চারের এক প্রশ্নের পরিবর্তে চারের একের এফ উত্তর করতে হবে, আর বহিরাগতদের ক্ষেত্রে ক খ গ ঘ ছাড়াও ওয়া বিভাগ প্রশ্ন উত্তর করতে হবে। কোনো বিভাগতে কটি প্রশ্নের উত্তর করতে হবে তা ওই বিভাগের শুরুতে বলা হয়েছে। যেমন বিভাগ ক সমস্ত প্রশ্নের উত্তর আবশ্যিক, 15টা প্রশ্ন রয়েছে, 15টা প্রশ্নই করতে হবে। প্রথম প্রশ্ন সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে, স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে, কোরয়েড অক্ষিগোলকের নির্দিষ্ট আকার দেয়, তারপর হচ্ছে লেন্স আলোর প্রতিসরণ ঘটায়, উপযোজন সম্পন্ন করে, রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে। এই চারটির মধ্যে যেটা সঠিক জোড়া সেটা হচ্ছে করতে হবে উত্তর, সেটা হবে। তারপর অ্যাড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্য সঠিক নয় শনাক্ত করো, কোনটা সঠিক নয়। যেমন ক হচ্ছে হৃদস্পন্দন হার বৃদ্ধি করে, খ বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, গ হার্দ উৎপাদন বৃদ্ধি করে, আর ঘ হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো, ক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের অবশিষ্ট অবিষ্ট বক্রচলন, খ এক ধরনের রস স্ফীতিজনিত চলন, গ হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের অবিষ্ট বক্রচলন, আর ঘ হচ্ছে অক্সিজেনের প্রভাবে ঘটে না। চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ক খ বিভাগ স্তম্ভের সঙ্গে মেলাতে হবে, ক বিভাগের মধ্যে রয়েছে, এবং এর হচ্ছে SCSF, বি মেনিঞ্জেস, বি সি হচ্ছে নিউরোগ্লিয়া, এর মধ্যে যেগুলো মিলবে সেটা এখান থেকে চয়েস করতে হবে। কেন্দ্রীয় স্নায়ু, এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, দু নম্বর মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে, তিন নম্বর হচ্ছে অভিঘাত শোষক রূপে কাজ করে। তিনটের মধ্যে যেটা মেল আছে সেই মেলটা মেলাতে হবে। এবার মেলটার এখানে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে কোনটা ঠিক এখানে দিয়ে দিয়েছে ভালো করে, সঠিক উত্তরের জোড়াটা নির্বাচন করতে বলা হয়েছে। দেখুন কয়েকটা রয়েছে, A2, B, ABC যেটা আছে, A2টা, B3টা, C1টা, এটার মধ্যে যেটা হবে সেটা উত্তর করতে হবে। এই জোড়াটার মধ্যে চয়েস করতে হবে কোন জোড়াটা ঠিক রয়েছে, যেমন A2টা না B2টা, B3টা, C1টা এটা হবে, না A3টা, B1টা, C2টা, না A1টা, B2টা, C3টা, না একে A1টা, B3টা, C2টা, যেটা উত্তর মিলবে সেটা করতে হবে সঠিক জোড়াটা। তারপর নির্দিষ্ট সঠিক ক্রম স্থির করো, নিচের ক্রমটা রয়েছে, যেমন হচ্ছে সঠিক ক্রমটি স্থির করো, যেমন গ্রাহক কারক সংজ্ঞাবহ স্নায়ু আজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র, এটা সঠিক না, গ্রাহক স্নায়ুকেন্দ্র আজ্ঞাবাহ স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু কারক এটা না, তিন নম্বর হচ্ছে গয়ের হচ্ছে গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র আজ্ঞাবাহ স্নায়ু কারক, ঘয়টা হচ্ছে গ্রাহক আজ্ঞাবাহ স্নায়ু কারক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র, যেটা সঠিক ক্রম সেটা চয়েস করতে হবে। নেক্সট হচ্ছে একের ছয়টা হচ্ছে সঠিক জোড়া নির্বাচন করতে হবে, ক টুলোফেজ হচ্ছে অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন, খ হচ্ছে টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, গ হচ্ছে টেলোফেজ ডেমতন্তু গঠন, ঘ হচ্ছে টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। তারপরে একের সাথে ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো, ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার স্যাটেলাইট, যেটা হবে সেটা চয়েস করতে হবে। আট নম্বর হচ্ছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্য সঠিক নয়, ইতর পরাগযোগ সম্পর্কিত সেটা সঠিক নয়, সেটা হচ্ছে
ক হচ্ছে বাহকের প্রয়োজন হয়, খ হচ্ছে বংশধরের নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয়, গ হচ্ছে যেটা নয় সেটা চয়েস করতে হবে আর কি, আর প্রজাপতির বিশুদ্ধতা বজায় থাকে এ প্রজাতির, আর ঘ হচ্ছে বীজের অঙ্কুরণ হার বেশি হয়। একের নয়ের প্রশ্নটা যে অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য বিবেচনা করো, এখানে পার্থক্যগুলো রয়েছে যে এখানে বলছে কোনগুলো সঠিক, সঠিকটা বিবেচনা করতে বলেছে, এতগুলোর মধ্যে সঠিকটা বিবেচনা করতে, অযৌন জনন আর যৌন জননী যেটা সঠিক সেটা বিবেচনা করতে হবে। যেমন ভালো করে দেখে নেবেন ভিডিওটা পজ করে, এগুলো আর অত বলছি না আমি। তারপর মানুষের ক্ষেত্রে সঠিক জোড়া নির্বাচন করো, মানুষের ক্ষেত্রে যে জোড়াটা হবে ডিম্বাণু ক্রোমোজোমের বিন্যাসে সেটা চয়েস করতে হবে। তারপর জেনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো, কোন জেনোটাইপটি এখানের মধ্যে বিবিবিআর এই যে যেটা হবে সেটা করতে হবে। সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করে এর মধ্যে যেটা হবে সেটা চয়েস করতে হবে। তারপর নিচের কোনো দুটিকে মেন্টাল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। আচ্ছা, 14টা হচ্ছে একটি সংকর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মোটর গাছগুলির প্রকৃতি নির্ণয় করো, এর মধ্যে চয়েস করতে হবে। তারপর 15টা হচ্ছে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করতে করা যেতে পারে তা স্থির করো। তারপর বিভাগ ক্ষয়ের হচ্ছে 26টি প্রশ্নের থেকে 21টি প্রশ্নের উত্তর করতে হবে, 1x21 তো 26টি বিভিন্ন। শূন্যস্থান পূরণ রয়েছে ড্যাশ হরমোনের উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। 2 হচ্ছে প্রতিবর্ত প্রক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ হয়। তারপর হচ্ছে ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না, ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, আর হচ্ছে রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ, আর হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, যেটা হবে সেটা চয়েস করতে হবে। শূন্যতা পূরণ সত্যমিথ্যা রয়েছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, ঠিক না ভুল, সত্য না মিথ্যা। প্রতিটি নিউক্লোসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। 3 হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। 4 হচ্ছে যদি কোনো মোটর গাছে টিটি ছোটো বড়ো হাতের টিটি ক্যাপিটাল বা ছোটো হাতের টিটি বৈশিষ্ট্য থাকে তবে ওই অ্যালিলের সাপেক্ষে মোটর গাছটির হেটেরোজাইগাস হয়, এটা ঠিক না ভুল। তারপর হচ্ছে মোটর ফুল আগলিঙ্গ হওয়ায় মোটর গাছে স্বপরাগযোগ ও প্রয়োজন ইতর পরাগযোগ ঘটানো যায়, সত্য না মিথ্যা সেটা চয়েস করতে লিখতে হবে। তারপর কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়, পলা অঙ্গ তন্ত্র গঠন করে, সত্য না মিথ্যা চয়েস করতে। তারপর ডান দিক বাঁ দিকের মেলাতে হবে, যেমন বহুমূত্র স্নায়ুকোষ মিওসিস বার্ধক্য দশা জিনগত রোগ মেন্ডেলের দ্বিতীয় সূত্র এগুলোর সঙ্গে এদিকে রয়েছে স্বাধীন মণ্ডল সূত্র অস্থিরভঙ্গুরতা অক্সনের নিউরোলেমা মায়োলিন আবরণীর মাঝে থাকে এডিএইচ এর কমকরণ রেণুমাতৃকোষ ও জননমাতৃকোষ আর বন্ধাত্তন এই বর্ণান্ধতা আর পৃথক ভবনের সূত্র যেটা মধ্যে হবে সেটা চয়েস মানে মিলাতে হবে। তারপর একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও, একটি এক নম্বরের প্রশ্ন বিসদৃশ শব্দটি পেয়েছেন এর মধ্যে কোনটা আলাদা, অলফ্যাক্টরি স্নায়ু ভেগাস স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু। তারপরে হচ্ছে প্রাণী দেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী, নিচের সম্পর্কে একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত বসাও, যেমন পিউরিন অ্যাডেনিন তেমনি পিরিমিডিন এর সঙ্গে ড্যাশ হবে যেটা। তারপর কোষচক্রের চেক পয়েন্টের কাজে বিঘ্ন হলে কী ঘটবে, শঙ্করায়ন কী প্রকট বৈশিষ্ট্য কী। তারপর নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত আর অন্যটি সেই বিষয়টি খুঁজে বের করে লেখ, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি 3টে একই বিষয়ের অন্তর্গত সেগুলো খুঁজে বের করতে বলেছে। মৌল বিভাগ যাহার বৃদ্ধি থাইরক্সিন লৌহ রক্তমণিকার ক্রম পরিণতি আর অক্স অপথ্যালিমিক গয়টার। তারপর ইন্টারফেজের কোন দশায় ব্যামতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়, তারপর বিভাগ গ এটা মোট 17টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন করতে হবে, 2-3 বাক্যে উত্তর লিখতে হবে। যেমন রয়েছে 3-এর একে রয়েছে নিচের কাজগুলো কোন কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো, দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাতের খনিজ ভবন ঘটে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। তারপরে হচ্ছে বিদীর্ণ ডিম্বথলিকে পিতৃ পিতগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং এই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়।
তারপর যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারপর প্রসবকালে জরায়ুগাত্রে পেশির সংকোচন ঘটায়। এগুলোর হচ্ছে কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা বলতে হবে। তারপর হচ্ছে পরের প্রশ্ন 3-2 হচ্ছে মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো। তারপর 3-3 হচ্ছে নিচের পেশিগুলো সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে থাকে, যেমন ফ্লেক্সার পেশি, এক্সটেনসার পেশি, আবডাক্টর পেশি, রোটেটর পেশি, সংকোচনের ফলে কী হয়। তারপর 3-4 হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। তারপর হচ্ছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো নিরিখে উদ্ভিদ কোষের মায়োটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য, বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিস পদ্ধতি। তারপর হচ্ছে 3-6 পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। 3-7 নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। 3-8 ইস্টের ক্রোমোগমের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। মানব বিকাশের বয়ঃসন্ধির দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। 3-10 হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। তারপর 3-11 হচ্ছে বংশ গতি সংক্রান্ত মেডেলের দ্বিতীয় সূত্র বিবৃতি করো। 3-12 প্রশ্ন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, বক্তব্য যথাযথ প্রমাণ করো। 3-13 হচ্ছে বংশগতি সংক্রান্ত পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। তারপর 3-14 হচ্ছে গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, উপযুক্ত উদাহরণ সহ বক্তটি যুক্তিতা বিচার করো। 3-15 ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সরণির সাহায্যে দেখাও। 3-16 ডিএনএ আরএনএ নিম্নলিখিত বিষয় সাপেক্ষে তুলনা করো, শর্করা প্রকৃতি আর পিরিমিডিন ক্ষারকের প্রকৃতির অনুযায়ী ডিএনএ আরএনএর বৈশিষ্ট্যের তুলনা করতে হবে। 3-17 হচ্ছে কোন কোন ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোন কোন ফিনোটাইপের একটি জিনোটাইপ থাকতে পারে, মোটর গাছের ক্ষেত্রে দ্বিসংকর যোজনের পরীক্ষালব্ধ ফলাফল থেকে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। তারপর বিভাগ ঘয়ের রয়েছে মোট নিজে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 6টা প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে 4-1 প্রশ্নের পরিবর্তে 4-1 এ প্রশ্ন করতে হবে এবং প্রতিটির মান 5 নম্বর, তাহলে 5-6-30। 4-1 হচ্ছে একটি, এটা দৃষ্টিহীনদের করতে হবে না, আমি সাধারণদের করতে হবে। এটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র, নিউরনের ছবি আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে অ্যাক্সন, তারপর হচ্ছে রানভিয়ারের পর্ব, ডেনড্রন, তারপর সোয়ান কোষ, এগুলো দেখাতে হবে। অথবা হচ্ছে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, এইগুলো চিহ্নিত করতে হবে। দৃষ্টিহীনদের জন্য রয়েছে 4-1-A, এটা হচ্ছে নিম্নলিখিত ছবি আঁকার দরকার নেই ওদের। একটি নিউরনের নিম্নলিখিত অংশটি কী কাজ করে, ডেনড্রন, অ্যাক্সন, মায়েলিন সিদ, সান কোষ, রানভিয়ারের পর্ব, এগুলো কী কাজ করে। অথবা একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত গঠনগত অংশগুলো একটি করে কাজ, এগুলো বলতে হবে। সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, ক্রোমাটিড, টেলোমিয়ার, কাইনেটোকোর, এগুলো একটি করে কাজ ব্যাখ্যা করতে হবে। তারপর 4-2 যেটা প্রশ্ন রয়েছে, মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। তাহলে মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো, যেমন ইনসুলিন, গ্লুকাগন, তারপর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH এবং LH। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্কে ব্যাখ্যা করো। অথবা কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত শরীরের কাজগুলো ব্যাহত হলো এবং কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো। বাকশক্তি, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি, দেহের ভারসাম্য, জিহ্বা সঞ্চালন, খাদ্য গলাধঃকরণ, হরমোনের কাজে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপর 4-3 হচ্ছে কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলোর একটি তালিকা তৈরি করো। মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলো কী কী, অথবা দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি নিম্নলিখিত 3টি পার্থক্য উল্লেখ করো, যেমন গভীরতা, দৃষ্টিক্ষেত্র, বস্তুর প্রতিবিম্ব গঠনের সাপেক্ষে, এবং সহজাত অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার নিম্নলিখিত যে কোনো 2টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো, প্রকৃতি, শর্ত, আর হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। 4-4 হচ্ছে ফার্নের জনুক্রম একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও।
অথবা শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও। 4-5 মাইটোসিস মায়োসিসের মাধ্যমে নিম্নলিখিত তিনটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। একটা সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি আর হচ্ছে উৎপন্ন কোষের সংখ্যা, এর সাপেক্ষে পার্থক্য করে দেখাতে হবে মাইটোসিস মিওসিসের কোষ বিভাজনের। আর মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত নিম্নলিখিত ঘটনাগুলো ব্যাখ্যা করো। ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ এবং ক্রসিং ওভার কীভাবে হয় আর কি। অথবা উদ্ভিদ কোষের সাইটোকাইনোসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনোসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ের পার্থক্য লেখো। পদ্ধতি, সূচনা সময়কাল, গলগি বস্তুর ভূমিকা, আর জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। 4-6 হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রগুলি বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে, যেমন বাবা মায়ের একজনের থ্যালাসেমিক ও অন্যজনের থ্যালাসেমিয়ার জিন বাহক, বা বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক, থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কী কী, এটার উপর ভিত্তি করে ব্যাখ্যা করতে। অথবা মেন্ডেল কর্তৃক নির্বাচিত মোটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তার বিভাগ উয়া, এটা যে বহিরাগত আমাদের জন্য কেবলমাত্র, এটা 4টে প্রশ্নের উত্তর দিতে বলেছে। যোগকলার একটি বৈশিষ্ট্য, কোন কোন অঙ্গগণকে কোষের শক্তিকর বলা হয়। আচ্ছা, কোলেন কাইমা কলার একটি কাজ লেখো। একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। একটি শর্করা পরিপাককারী উৎসেচকের উদাহরণ দাও। তারপরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এটা ওই মানে বহিরাগতদের জন্যই। স্নায়ুকোষের 2টি গঠনগত অংশের নাম লেখো। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন 2টি রেচন পদার্থের নাম লেখো। রাইবোজোম এবং লাইসোজোমের একটি করে কাজ লেখো। পশ্চিমবঙ্গের 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। তাহলে এই হচ্ছে 2022-এর জীবন বিজ্ঞানের প্রশ্নের এই পুরো আমি বা লাইফ সায়েন্সের প্রশ্নের পুরো প্রশ্নগুলো কী কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।